আশা করি ফ্রেন্ড সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। চলুন আজকে দেখে নেওয়া যাক আমাদের এই ক্যাবিনেট সেন্টারে কী কী বক্স তৈরি হচ্ছে। চলুন সামনে থেকে গিয়ে দেখি, চলুন সামনে থেকে দেখি কী কী বক্স তৈরি হচ্ছে। সব কালার হয়েছে, সব একটু রোদ লাগানো হচ্ছে, তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভালো। এগুলো সব কালার হবে, এগুলো সব 12-এর 6D মাল আছে, এগুলো সব কালার করা হবে। আর এগুলো সব ফিটিং হবে 1x1। এটা স্পিকার ফিটিং হয়ে গেছে, এই মালটা যাবে মুকুটমণিপুর। এটা আমারই হ্যান্ডমেড স্পিকার আছে, ফিটিং চলছে দেখছেন। এই দাদা মুকুটমণিপুর থেকে এসছে, মাল সঙ্গে করে নিয়ে যাবেন। তো কেউ যদি মুকুটমণিপুরে বেড়াতে যান তো এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, অনেক কম খরচে আপনাকে পুরো ঘুরিয়ে দেবে। এইসব স্পিকার রেডি লাগানো আছে না, ফিটিং হবে। এই এস মিউজিকের ছোট্ট গাড়ি ভেতর দিকে যায়। এখন একদম দুপুরবেলা, খাওয়া দাওয়া করে একটু রেস্টের সময়, আওয়াজের সময় আমরা ভিডিও করি না, ভিডিওতে কিছু শুনতে পাবেন না, চাওয়া চাওয়া করে খুব আওয়াজ হয়। এটা এটা একটা ফিটিং হচ্ছে, আধা ঘন্টা পরে আবার কাজ আরম্ভ হবে। এগুলো সব র‍্যাক রেডি হয়ে গেছে, সব কালার হবে, ফিটিং হবে। এগুলো সব র‍্যাক, এগুলো সব প্রত্যেকটা সেটের সঙ্গে 10টা 12টা 8টা যার যেমন আছে যাবে। সব 1x1 সব রেডি হচ্ছে। একটা 6 এখনই টেস্টিং করবো। এদিকে আলাদা সব র‍্যাক রাখা আছে, সব কাটিং পিস আছে, এগুলো সব 4-এর মাল তৈরি হবে, সব প্লাই। তো চলুন একবার টেস্টিংটা দেখে নিই।